আমাদের হাওড়ায় আবার নতুন করে খুলে গেল হাওড়া ইকো পার্ক, যেটা একদম শিবাজি সংঘ মাঠের পাশে, ইছাপুর জলের ট্যাঙ্কের একদম কাছেই। চলুন দেখে নিই কেমন করে নতুন করে সাজিয়েছে আমাদের হাওড়ার ইকো পার্ক। ৫ টাকা করে এন্ট্রি টিকিট করেছে পার পার্সন। ৫ টাকা দিয়ে আপনি ভেতরে প্রবেশ করবেন এবং যতক্ষণ খুশি আপনি ওখানে থাকতে পারেন। পার্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৬টা অবধি, তাই অনেকক্ষণ সময় এখানে বসে খাবার দাবার এনে আপনারা একসাথে এনজয় করতে পারেন। বাচ্চাদের নিয়ে এসে কিডস জোন রয়েছে, সেখানে বাচ্চাদেরকে যথেষ্ট পরিমাণে উপভোগ করতে পারে এবং বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়ার একটা ভালো জায়গা হাওড়া ইকো পার্ক। চলুন দেখে নিই যে কত সুন্দর করে সাজিয়েছে আমাদের হাওড়া ইকো পার্কটা। শীতের ঠান্ডায় রোদ্দুরে বসে ঘরে থেকে বানিয়ে নিয়ে যাওয়া খাবার একসাথে বন্ধুরা মিলে উপভোগ করাটা একটা আলাদাই আনন্দ। তাই বেশ মিঠে রোদ্দুরে বেড কভার পেতে বসে জমিয়ে আড্ডা দিতে দিতে খাবার আপনারা খেতেই পারেন, আর তার সাথে আবার ঝিলের হালকা হালকা হাওয়া, উফ ভীষণ সুন্দর। তাই দেরি না করে বন্ধুরা মিলে প্ল্যান করে ফেলুন বা পরিবারের লোকজনদের সাথে প্ল্যান করে ফেলুন এখানে একটা দুপুর কাটানোর জন্য। বাঙালিরা কিন্তু ভোজন রসিক এবং ভ্রমণ পিপাসু মানুষ, তাই এই গোটা শীতকালে একটা দুপুর নিজের পরিবারের সাথে বা বন্ধুবান্ধবের সাথে এখানে ভালো ভালো খাবার বানিয়ে নিয়ে এসে উপভোগ করাই যেতে পারে। তাই একদম দেরি করবেন না, চলে আসুন এই হাওড়ার ইকো পার্কে, যেটা একদমই অন রোড শিবাজি সংঘ মাঠের পাশেই, যেখানে শিবাজি সংঘর পুজোটা হয় দুর্গাপুজো, বা ইছাপুর জলের ট্যাঙ্কের একদম কাছাকাছি। মাত্র ৫ টাকার বিনিময়ে সকাল ১০টা থেকে সন্ধে ৬টা অবধি আপনারা কিন্তু সবাই উপভোগ করতে পারবেন। ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে পার্ক কিন্তু খোলা থাকছে, তাই আপনারা কিন্তু আসতেই পারেন ২৫শে ডিসেম্বরটা এখানে কাটানোর জন্য। ২৫শে ডিসেম্বর পার্ক খোলা থাকছে বলে ২৬শে ডিসেম্বর কিন্তু মঙ্গলবার পার্ক বন্ধ থাকবে, এটা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ, তাই আমার মনে হলো আপনাদের জানিয়ে দেওয়া দরকার। তাই ২৫শে ডিসেম্বর ছোট্ট করে আনন্দ করার জন্য আপনারা সবাই চলে আসুন হাওড়ার ইকো পার্কে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি প্যাশন বাই ইন্দিরা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনারা ফার্স্টেই নোটিফিকেশন পেয়ে যান। এবং আমার ফেসবুক পেজ এক্সপ্লোর উইথ ইন্দিরা, ওটাকেও লাইক অ্যান্ড ফলো করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।